এক ভাই জানতে চেয়েছেন, তানবীর আহমেদ ভাই প্রশ্ন, আসসালামু আলাইকুম ভাই, হিজবুত তাওহীদের কোন বই পড়েছেন? রহমতুল্লাহ ভাই জানেন, হ্যাঁ হিজবুত তাওহীদের বই পড়েছি, ইমাম বাইজিদ খান পন্নীর লেখা বই পড়েছিলাম এবং আরও কিছু বই আমি দেখেছি অনলাইন থেকে, আমার ওটা পড়ার তৌফিক হয়েছে আর কি। আর প্রত্যেকটা বই হলো বিভ্রান্তি আর গুমরাহি ছড়ানো আর আল্লাহর পথ থেকে মানুষকে বিচ্যুত করা। হিজবুত তাওহীদ এবং কাদিয়ানি হলো এক, মানে এক পিঠের ওপিঠ। দেখবেন কাদিয়ানিদের ব্যাপারে তাদের কোনো সচ্চরতা নেই, দেশের কোনো একটি বিষয় নিয়ে, দেশের কোনো ইস্যু নিয়ে, আন্তর্জাতিক ইস্যু বলেন, মুসলিম উম্মাতে মুসলিমদের কোনো দরদ তাদের মধ্যে নেই। শুধু মুসলিমদের মধ্যে গুমরাহি ছড়ানো, আল্লাহ বিরোধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন সুন্নাহ বিরোধী, এই সমস্ত কর্মকাণ্ডগুলো হলো হিজবুত তাওহীদের মানে অন্তর রক্তের সাথে মিশে গেছে, যা অত্যন্ত হাস্যকর এবং অত্যন্ত নেক্কারজনক ঘটনা। এদেরকে বয়কট করা উচিত, এদেরকে বর্জন করা উচিত। এরা হলো ফেরকায়ে বাতেলা, জাহান্নামীদের একটি ফেরকা হলো এই হিজবুত তাওহীদ।